হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করেছি, আর আজকে কিন্তু আমি গণেশ পুজো স্পেশাল ব্লগ স্টার্ট করেছি। তো গণেশ পুজোর দিন আমি কী কী করলাম, কীভাবে ঠাকুরকে পুজো করলাম, তো ঠাকুর পুজো করার আগে কীভাবে কী সব জোগাড় যন্ত্র করলাম, তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সব কিছু নিজে হাতে করলাম, আর হাজব্যান্ড একটু হেল্প করলো মালাটা গাঁথার জন্য। আর হাজব্যান্ড একটু হেল্প করলো মালাটা গাঁথার জন্য। আর হচ্ছে বাকি মার্কেট থেকে ফল ফুল এগুলোর কিছু জিনিসের দরকার ছিল, তো ওগুলো মানে হাজব্যান্ড সকালবেলা গিয়ে নিয়ে এসেছে। তারপরে বাকি সমস্ত বাড়ির কাজ আমি করলাম। আর কিছু এই নয় যে হেল্প করেনি, যখন কিছু বলে করতে অবশ্যই হেল্প করে, ফ্রি থাকলে অবশ্যই হেল্প করে, বাট কাজ থাকলে তখন আর করতে পারে না যখন ওর কাজ থাকে, বাট যখন থাকে না তখন করে। তো দেখো, সবার প্রথমে আমি ফুলগুলো বের করে নিচ্ছি, কারণ মালা গাঁথতে হবে ঠাকুরের জন্য। তো অনেকগুলো ঠাকুর রয়েছে, তো উপরে যেগুলো আমাদের রেগুলার পূজা হয় আর গণেশ ঠাকুরও তো আছে, তো সেই জন্য মালা গাঁথতে হবে। আর সূচ নিয়ে আসতে বললাম, তো আমার ছোটো ছেলে বাক্সটা নিয়ে এসে দিলো আমাকে সূচটা দেওয়ার জন্য, তো আমি রেখে এলাম। হাজব্যান্ডকে বললাম তুমি বসো, মালাটা গেঁথে দাও, কারণ আমাকে ফল কাটতে হবে, আরও অনেক কাজ রয়েছে। তো সেই জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে। আর প্রায় অনেকটাই বেলা হয়েছে, প্রায় 6:30 বাজে, তো এখন আমি জোগাড় করব, মানে সন্ধ্যে 6:30 বাজে, এখন আমি জোগাড় করব, তারপর হচ্ছে পুজো করব। তো সেই জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে দাও তাহলে আমি মালাটা গেঁথে দিচ্ছি, আর বাকি সমস্ত কাজগুলো তুমি করে নাও। তো ওই জন্য ও মালা গাঁথতে বসে পড়েছে, আমি ফলগুলো বার করে নিয়ে ধুতে চলে গেছি। তো ফলগুলো ধুয়ে নিয়ে এসে ফল আমি কেটে নেব। তো ফলের মধ্যে কী কী রয়েছে ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আমার ছেলে অলরেডি দেখো দুটো অ্যাপেল নিয়ে নিয়েছে, নিয়ে এদিক ওদিক ঘুরছে, একটাই খেয়ে কামড়ালে কামড়াই ও দুটোকে নিয়েই ফেলবে, তো সেই জন্য আমি একটা তুলে রাখলাম, একটা নিয়ে খাচ্ছে খাকো। তো দেখো ফলের মধ্যে এখানে রয়েছে নাশপাতি, পেয়ারা, অ্যাপেল আর খেজুর আছে আর কলা আছে, তো এগুলোই রয়েছে। তো ফলগুলো আমি কেটে নিচ্ছি, আর যে বটিটাই ফল কাটছি এটা অ্যাকচুয়ালি ড্যামেজ, মানে আনাজ ফানাজ কাটাই হয়নি, বটিটাই নতুন নিয়ে এসেছিলো আমার মা যখন দেশ থেকে আসছিলো। আমার বটিটা না ডিস্টার্ব হয়ে গেছে, ঢিল ঢিল হয়ে গেছে, তো কাটতে গিয়ে খুব অসুবিধা হয় মাছ ফাছ কাটতে গেলে, সেই জন্য আমি বলেছিলাম আনতে এই বটিটা, বাট হচ্ছে সেই বটিটা চলে যাচ্ছে, সেই জন্য এই বটিটা কাজে লাগেনি, রয়ে গেছিলো, তো ওই জন্য এটা রেখে দিয়েছি আপাতত, তো ফল কাটার কাজে লাগাই। তারপর দেখো আমি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি, তো আমি সব ঠাকুরকেই মালা পরিয়ে দেব। আর পুজোটুকু তো আমি নিজেই করব, এখানে সব পুজো আমিই করি, বাট বিশ্বকর্মা পুজো আছে কয়েকদিন পর, ওটা হাজব্যান্ড করে বিশ্বকর্মা পুজোটা, কারণ ওর দোকানের পুজো, তো সেই জন্য ও করে। তো বাকি সমস্ত পুজোগুলো আমি করি। আর এটা দেখো, ওইটা হচ্ছে সেই পুঁতি আর সব দিয়ে মালা হয় না, তো ওই মালাটা ওইটা আমি ঠাকুরের গলায় একটা ছিল আগের বছর, ওটা খুলে দিই, এটা লাগাচ্ছিল নতুন নিয়ে এসেছি মালাটা। তো ভুল করে আর কি ফুলের মালাটা আগে পরিয়ে দিয়েছি, ওই মালাটা পরানো হয়নি, তো সেই জন্য ওই মালাটাকে পরালাম, তারপর ফুলের মালাটা পরালাম। আর ঘটের জন্য আম পাতা নিয়েছি, আর গণেশ ঠাকুরের কিছু লাগে সমস্ত কিছুই রয়েছে, সব পাতা গাছপালা সব কিছুই, বেলপাতা কলা পাতা সব কিছুই রয়েছে, তো সব কিছুই আমি ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। তারপর আমি সাজিয়ে দিচ্ছি, তারপর একটার পর একটা সব জিনিস সাজিয়ে তারপর আমি পুজো করব। দেখো প্রসাদের জায়গায় যেগুলো তোমাদেরকে বলেছিলাম কী কী বানিয়েছি আমি, সেই প্যাটিস বানিয়েছি, আর মোদক, আর লাড্ডু, নারকেল লাড্ডু, বেসন লাড্ডু, আর হচ্ছে ওখানে ফল রয়েছে সব রকমের, নারকেল, তারপর পেঁপে, সরি পেঁপে নয়, কলা, অ্যাপেল, আর হচ্ছে
খেজুর, আর সাথে ছিল পেয়ারা আর নাশপাতি। তো এই সমস্ত ফল রয়েছে, আর একটা প্যাঞ্জেরি বলে একটা থাকে, সব সমস্ত রকমের প্রসাদ, আর শুকনো নারকেল, তারপর হচ্ছে ওটাকে কী বলে খেজুর শুকনোটাকে কী বলে, খেজুর শুকনোটাকে কী বলে ওটা, তো কী যেন ভুলে গেলাম নামটা, যাই হোক ওই সমস্ত কিছু দিয়ে, আরও অনেক কিছু দিয়ে, পাঁচ রকমের জিনিস দিয়ে একটা প্রসাদ বানানো হয়, ওই প্রসাদটাও রয়েছে। তো তারপরে দেখো আমি পুজো করতে বসে গেছি, আমার ছেলে ঘন্টা অলরেডি বাজাচ্ছে নিজে নিয়ে, দেখেন ফুল বেলপাতা সব নিয়েছি, ফুল বেলপাতা নিয়ে তারপর আমি পুজো করতে বসেছি, আর হাজবেন্ড ও পাশে বসে রয়েছে। আর আমি পুজো করে এই কারণে আমার দীক্ষা হয়ে গেছে, তো বিয়ের পর বাঙালিদের জানো তো দীক্ষা, দীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট, পুজো পাঠ করলে যে কোনো ব্রত ফ্রত রাখলে না, যদি দীক্ষা হয়ে যায় তো তাতে